হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, নতুন না, এর আগে ভিডিওটা একবার দিয়েছি, মানে কি দিয়ে আর কি করছি, স্কিন কেয়ার বা হেয়ার কেয়ার সেটা তোমাদেরকে বলেছি, কিন্তু তোমরা যারা দেখো নি, যারা নতুন ভিউয়ার্স তারা তো দেখো নি, তাদের জন্য আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। সাথে রয়েছে আমার তোমরা যেটা পছন্দ করো, টাওয়াল দিয়ে হেয়ার বান, গামছা দিয়ে হেয়ার বান, সব কিছু আজকে এই ভিডিওটাতে তোমরা দেখতে পারবে। তো ভিডিওটা স্কিপ না করে আজকে দেখতে থাকো আর এনজয় করতে থাকো। তোমাদের কিন্তু অনেক কমেন্টস আমি পাই যে হেয়ারে টাওয়াল বেঁধে আর কি গামছা বেঁধে এরকম ভিডিও দাও দিদি ভাই, সবসময় ডেলি ব্লগের মধ্যে ওটা রাখো। তো আজকে ডেলি ব্লগ বলবো না, বলবো না যে ডেলি ব্লগও না, সব কিছু মিক্স করে একটা ভিডিও করছি আজকে। আজকে আজকে কিন্তু ভিডিওটা একদমই স্কিপ করবে না। আমি এর আগে একবার ভিডিওটা দিয়েছিলাম, এই ভিডিওটা না, মানে হেয়ার কেয়ারের যে ভিডিওটা কি আমি ইউজ করি, কোনো রকমের কিন্তু আমি বাইরের কোনো এক্সট্রা প্রোডাক্ট ইউজ করি না, তো ঘরেই ইউজ করি, তো সেটা তোমাদেরকে ভিডিওটা দেখে দিয়েছি। কিন্তু যারা তোমরা দেখো নি, যারা নতুন আছো তারা তো খাটাখাটি একটু তোমরা কম করো, একটু কুড়ে আছো, পুরোনো ভিডিও দেখবে, ঠিক আছে, দেখতে হবে না। আজকে আমি ভিডিওটা দিয়ে দিচ্ছি, সেটা তোমরা দেখে নাও আর নিজেকে হেয়ার কেয়ার করে নেবে। তো চলো লেটস গো। তো দেখো এখানে কোকোনাট অয়েল নিয়ে নিয়েছি। এই অয়েলটা কী করে বানাতে হয় আমি তোমাদের এই ভিডিও লাস্টে দিয়ে দেবো রিকমেন্ডেশনে, তো সেটা তোমরা একবার দেখে নেবে ভিডিওটা কীভাবে বানাতে হয়। তাও আমি একবার বলে দিচ্ছি, এখন এই তেলটার মধ্যে জবা ফুল, কারি পাতা, কালো জিরে, পেঁয়াজ, অ্যালোভেরা এই জিনিসগুলো দিয়ে আমি তেলটাকে বানিয়েছি। পুরোপুরি ঘরে বানানো আমার তেলটা, আমি যেহেতু বাইরের কোনো জিনিস ইউজ করি না, মানে সেভাবে কোনো প্রোডাক্ট আমি ইউজ করি নাই বললেই চলে। আর যেইটুকু আমার দরকার ফেসের জন্য ক্রিম, ওইটা তো আমাকে লাগাতেই হবে, তাই না? আমি অযথা জিনিস মানে ইউজ করি না আর কি। তো যাই হোক, আমি আজকে হেয়ারটা তেল লাগিয়ে নিচ্ছি চুলে, কারণ কি অনেকদিন হয়ে গেল চুলে তেল দেওয়া হয়নি, প্লাস আমার যেহেতু শরীরটা খারাপ, যেহেতু চুলে দেখবে মানে চুল আর ফেস এই দুটো তো প্রচুর এফেক্ট পড়ে শরীর খারাপ হলে। আর শরীর খারাপ হলে দেখবে যখন ওষুধ খাই, বেসিক্যালি অ্যান্টিবায়োটিকটা না, প্রচণ্ড পরিমাণে চুল ওঠায়। তাই জন্য কিন্তু শরীর খারাপ হলে কিন্তু চুলের যত্ন নেওয়া তোমরা ছাড়বে না, আমি তোমাদেরকে এটাই বলবো। তো দেখো চুলে আমার তেল লাগানো হয়ে গেছে, আর হট অয়েল যেহেতু করেছি, তো হট অয়েল মাসাজ যখন করলাম হট টাওয়ালটাও কিন্তু বানতে হবে। এতে কি হবে, চুলটা একদমই সিল্কি ভাব হয়ে যায়, পুরো সিল্কি হয়ে যায়, আর হেয়ার ফলও কম হয়। আর হট অয়েল মাসাজের পরে কিন্তু এই হট টাওয়ালটা দিতেই হয়, না হলে হট অয়েল মাসাজের কোনো মানেই থাকে না। তো দেখো এটা আমি 1 থেকে 1.5 ঘন্টা মতো রাখবো। আর অবশ্যই তোমরা কিন্তু শরীর খারাপ হলে আমি আবারও বলছি চুলের যত্নটা নেবে, চুলের যত্ন ছাড়া কিন্তু একেবারেই চলবে না, চুলের যত্নটা ছেড়ে দিলে কিন্তু পুরো চুল নষ্ট হয়ে যাবে। লাল টাওয়াল বেঁধে কেমন লাগছে কমেন্টস কিন্তু চাই, কমেন্টস না হলে লাল বান বেঁধে আর কোনোদিন ভিডিও করবো না, ঠিক আছে? কিন্তু চলো তোমার দেখে নিলে, হট অয়েল ম্যাসাজ করলাম, সাথে হট টাওয়াল দিলাম, হেয়ারটাতে একদম স্মুথ হয়ে যাবে, নো সিল্ক অ্যান্ড শাইন, নো কন্ডিশনার, এমনি চুল সুন্দর হয়ে যাবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আর তোমরা তো পছন্দ করো এইভাবে বান বেঁধে আমি ঘরের সমস্ত কাজ টাজ করি, স্কিন কেয়ার করি। তো চলো এই ভিডিওটা তো সব কিছু দেখতে পাবে, লেটস গো। আমার মোটামুটি ঘরের কাজ তোমাদেরকে বললামই কমপ্লিট হয়ে গেছে, তো এখন চলে এসেছি রান্নাঘরে, কারণ রান্নাটা আমার কমপ্লিট হয়নি। হ্যাঁ, ব্রেকফাস্টও হয়ে গেছে, ব্রেকফাস্টে আজকে বানিয়েছিলাম ডালিয়া। আজকে যেহেতু তোমার সাথে ডেলি ব্লগটা শেয়ার করবো করছি না সেইভাবে, তার জন্য সেভাবে আর কি সব কিছু দেখালাম না। তো যাই হোক, মানে এই টাওয়ালটা বেঁধে আর কি তোমাদের রিকোয়েস্ট ছিল কিছুক্ষণ মানে ভিডিওটা করার, 5-10 মিনিটের জন্য এই টাওয়ালটা বেঁধে থাকার, তো সেই জন্য আমি চেষ্টা করলাম তোমার সাথে এইভাবেই তুলে ধরার, কারণ কি শুধু শুধু তোমার সামনে বসে আর কি বকবক করবো, দেন আমার কাজও রয়েছে। তো এইভাবে টাওয়ালটা বাঁধার পরে আমি রান্নাগুলো কমপ্লিট করে নিচ্ছি। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে।
গাইস, কি কি রান্না হচ্ছে তোমরা কি কিছু বুঝতে পেরেছো? বুঝতে পারবে কি করে না বললে, তাই না? করলাম হচ্ছে ঘি করলা ভাজা, বেগুন ভাজা, আর এখানে করলাম মুগ মসুর দিয়ে মুলোর ডাল করলাম, ধনে পাতা দিয়ে দিলাম, আর করছি আজকে ঝিঙে আলু পোস্ত। ঝিঙে আলু পোস্ত কিন্তু খুবই ফেভারিট, পোস্ত ডাল আর পোস্ত হয়ে গেল আমাদের বাঙালিদের আর কি চাই, তাই না? যেহেতু আজকে শুক্রবার তার জন্য কিন্তু আজকে আমাদের বাড়িতে নিরামিষ হচ্ছে, যেহেতু আমার অনুকূল ঠাকুর দীক্ষিত তোমরা আশা করছি অনেকেই জানো, আর নিরামিষের দিন কিন্তু পোস্ত না হলে চলেই না, তাই না? তো পোস্তটা দেখো কিছুটা দিলাম ঝিঙে আলু পোস্ততে, মানে বানালাম, আর কিছুটা রেখে দিলাম কাঁচা গরম ভাতে সর্ষের তেল দিয়ে খাবো। আহা, জাস্ট জমে যায়। রান্না তো কমপ্লিট হয়ে গেল, এবার কিন্তু তোমরা আমাকে আরো একটা নতুন লুকে দেখতে পাবে। তো চলো, স্নান করে এসে তোমাদের সাথে নতুন লুকে দেখা হচ্ছে। আজকে আমার হেয়ার কেয়ার দেখে নিলে, বলেছিলাম স্কিন কেয়ার দেখাবো, কথার খিলাপ হয়ে গেল না? কথার খিলাপ আমি করবো না, নেক্সট আরেকটা যখন ভিডিও করবো অবশ্যই তোমার সাথে আমি স্কিন কেয়ারটা শেয়ার করবো, আগেও করেছি। তো আজকে একটা হোম রেমেডি ভেবেছিলাম শেয়ার করবো, তো সেটা শেয়ার করলাম না। আমি ইউজ করেছি কিন্তু তোমার সাথে শেয়ার করিনি, কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। যাই হোক, হেয়ার কেয়ার শেয়ার করলাম, আর হেয়ার টাওয়াল বেঁধে কিন্তু সব কাজকর্ম রান্না বান্না সবই করলাম, তো ফাইনালি ডান। আর এখন স্নান করে চলে এসেছি, তো এবার একটুখানি মেকআপ টেকআপ করবো, আর একটু শাড়ি পরেছি। কেন বলো তো, রিলস বানাবো, তো রিলস বানাবো। তোমরা আমার ইনস্টাগ্রামে ফলো করতে পারো, ইনস্টাগ্রামের নামও কিন্তু দোলন ফুড অ্যান্ড ব্লগসই রয়েছে, আর সেখানে তোমরা আমাকে ফলো করতে পারো, ওখানে আমি রিলস দেবো, আর হচ্ছে ইউটিউবে তো দেবোই, তোমরা দেখবেই আশা করি। তো চলো, ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে, এক মিনিট, তো আশা করছি আজকে তোমাদের ফাইনালি ফুলফিল হয়েছে সবারই, মানে আর কি ইচ্ছে, মানে সবার ইচ্ছে ছিল পুরো ভিডিওটাতেই যাতে আমি এরকম হেয়ারটাকে কভার করে রাখি গামছা দিয়ে টাওয়াল দিয়ে। তো দুটোই রিকোয়েস্টে কিন্তু রাখলাম, টাওয়াল দিয়েও রাখলাম, গামছা দিয়েও রাখলাম। আশা করছি তোমাদের ভালো লেগেছে, যদি তোমাদের ভালো লাগে আমার ভিডিও অবশ্যই কিন্তু লাইক করবে আর কমেন্টস করবে। কমেন্টস না করলে কিন্তু আমি বুঝতেই পারবো না যে তোমরা আমাকে আমার ভিডিও দেখছো বা আমাকে পছন্দ করো বলে ভিডিও দেখছো বা কিছু কারণ হয়তো, তো যা ইচ্ছা হয় সেটাই কমেন্টস করবে, ভালো খারাপ। তো আমার একটু রিলস টিলস বানাই, তারপরে তো আমার খাওয়া দাওয়া আছে, এখন খুব একটা বেশি টাইম হয়নি, তো ভাবলাম টাইম আছে কেন না করা যায়, তাই না? চলো ভিডিওটা শেষ করছি, ভালো লাগে ছোট্ট একটা লাইক করবে, আর যারা চ্যানেলে নতুন এসছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা যে নোটিফিকেশন বেলটা আছে ওটা কিন্তু অবশ্যই প্রেস করবে, বেল প্রেস করা থাকলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার ফার্স্ট নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যাবে, টং টং করতে করতে, যাতে তুমি ফটফট আমার ভিডিও সবার ফার্স্ট দেখতে পারো, সবার ফার্স্ট লাইক করতে পারো। তো চলো
টাটা বাই বাই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। নেক্সট কোন কিরকম ভিডিও দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্টস করো, ঠিক আছে? তো চলো, টাটা বাই বাই, লাভ ইউ অল, টাটা।